উন্নয়নের নবদিগন্তে বাংলাদেশ শিল্পোন্নয়নের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ছোঁয়া প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেবার প্রত্যয়ে বর্তমান শিল্পবান্ধব সরকার গ্রহণ করেছে বহুমুখী পদক্ষেপ। চিনি শিল্পও এর ব্যতিক্রম নয়। দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান ভারী শিল্প চিনি কলকে ঘিরে প্রায় 5 লক্ষ আখ চাষি, 20,000 শ্রমিক কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের উপর নির্ভরশীল। প্রায় 1 কোটি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে চিনি শিল্পের উন্নয়ন অপরিহার্য। একই সাথে ই পুর্জি, ই গেজেট ও মোবাইল ব্যাংকিংয়ে আখের মূল্য পরিশোধের মাধ্যমে সকল আখ চাষিকে ডিজিটাল সেবার আওতায় এনে জনগণের জীবনযাত্রাকে সহজতর ও গতিময় করাও বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। আর তারই পদক্ষেপ হিসেবে চিনি শিল্পের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন বেশ কিছু উন্নয়ন প্রকল্প। তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের লক্ষ্য হল প্রতিটি ইউনিয়ন পরিষদকে একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এসব প্রতিষ্ঠান 2021 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক দেশ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে পারবে। স্বাধীন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বর্তমানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পগুলোর মধ্যে নর্থ বেঙ্গল চিনি কলে কো জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন প্রকল্পটি অন্যতম। এটি নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল চিনি কলে নির্মাণ করা হচ্ছে। 324.18 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্প বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে কো জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে চিনি কলটির নিজস্ব প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মিটাতে অবদান রাখবে। এ প্রকল্পের আওতায় একটি সুগার রিফাইনারিও স্থাপন করা হবে, যা আমদানিকৃত র সুগার হতে হোয়াইট সুগার উৎপাদন করে দেশের চিনির চাহিদা পূরণে অবদান রাখবে। ঠাকুরগাঁও চিনি কলের পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং সুগার বিট থেকে চিনি উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন শীর্ষক অপর একটি প্রকল্প ঠাকুরগাঁও চিনি কলে বাস্তবায়নাধীন রয়েছে। 411.10 কোটি টাকায় ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের আওতায় মিলটিতে পুরাতন যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক ও নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে। প্রকল্পটিতে আখের পাশাপাশি বিট হতে চিনি উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতিও স্থাপন করা হবে, ফলে চিনি উৎপাদন বৃদ্ধি পাবে ও মিলটি একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। চুয়াডাঙ্গা জেলায় দর্শনায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ চিনি কল ও ডিস্টিলারি কারখানা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আধুনিকীকরণের জন্য গ্রহণ করা হয়েছে বিএমআর অব কেরু অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেড শীর্ষক উন্নয়ন প্রকল্প। 46.57 কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এ প্রকল্পের আওতায় 73 বছরের পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপনের মাধ্যমে চিনি কলটির বর্তমান আখ মাড়াই ও চিনি উৎপাদন ক্ষমতা সংরক্ষিত হবে। মাড়াই ও প্রক্রিয়াকরণ যন্ত্র আধুনিকীকরণের মাধ্যমে প্রসেস লস ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা যাবে। উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে চিনির পাশাপাশি রিফাইন্ড সুগার, রেক্টিফাইড স্পিরিট, বায়োগ্যাস ও বায়ো কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে মিলের রাজস্ব আয় বৃদ্ধি করে মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন পূর্বক মিলের নিজস্ব প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে দেশের আংশিক বিদ্যুৎ ঘাটতি পূরণ করা। চিনি কলের প্রেসমার্ট ও ইথানল প্ল্যান্টের বর্জ্য হতে বায়োকম্পোস্ট উৎপাদন পূর্বক রাসায়নিক সারের পরিবর্তে জমিতে ব্যবহার করে জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধ করা। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বায়োগ্যাস ও আখের ছোবরা ব্যবহার করে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি খরচ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ হ্রাস করা। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখা এবং মিল এলাকার জনসাধারণ বিশেষত আখ চাষীদের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। এই যে গালে হাত দিয়ে কি ভাবেন, বাজারে যান, ঘরে চাল ডাল তেল কিছুই নাই। কও কি, মঙ্গলবার না তেল আনলাম, শেষ যে শেষ। অমঙ্গলে নাগাল পাইছে, আমি ঘরে বসে তেল খাই। ও তা ঘর ঠিকা, দুই কদম পা বাড়াইয়া খেত পর্যন্ত যাও না, সরিষার তেলের বদলে আখ চাবাও, যত খুশি আখ চাবাও, পেটও ভরবো দাঁতও পরিষ্কার হইব। কেন, চিনিকলের দাঁতে কি জাম লাগছে নাকি তোমার আখ দেখে ডরাইছে? ওই মিয়া, তোমার না কইছিলাম আখ চাষের কাম নাই, সময় মতো পুঁজি পাও না, পুঁজি না পাইলে মিলে আখ বিক্রি করতে পারো না, আখগুলা ক্ষেতের মধ্যে শুকায় যাইতেছে, মাইনছে খাইতেছে, বিক্রি নাই তো বিল নাই, ঘরে ভাত নাই, শীতের কাপড় নাই, চাষবাসে খাইতে মরবা, অথচ কি করুম বউ, কেমন শৃঙ্খলার মধ্যে পইরা গেলাম। এই যে নাক কয় কেন্দ্রের পুঁজি কমিটি কইল, লিস্টি হইছে, পুঁজি পাওয়া যামু, অথচ এখনো পাইলাম না। পাইবা, সময় হারাইয়া পাইবা, পুরজিতে মেয়াদ থাকে 3 দিন, পুরজি পাইবা কিন্তু সময় থাকবে না, তখন বইসা বইসা কপাল চাপড়াইবা। এত অধৈর্য না তো বউ, এবার শুনছি মোবাইলে নাকি পুরজি আইব, সিডিয়া ভাই তো সেই কথাই কইল। একদম জলিল ভাই ঠিক কথা কইছে, আর কপাল চাপড়াই দেব না, ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ কাজকর্ম হবে একেবারে বিদ্যুৎ গতিতে। মুখে মুখে তো বিদ্যুৎ গতি বলেন, অবশেষে তো বিপরীত হয়ে যায় সিডিয়া ভাই। আরে না রে ভাই, এইবার পুরজি ইস্যুর খবর সাথে সাথে সেকেন্ডের মধ্যে পাই যাবেন। এই যে মিয়া ভাই, আমার একটা কথা ছিল। যে বলেন। একটা মিডা জিনিস চাষ করছি, তো চাষির সাথে সুমিষ্ট সম্পর্ক রাখা মিল চালাইলে অসুবিধা কি, পুরজি কমিটির সিদ্ধান্ত, পুরজি পাইতে দেরি, এসব কথা কইতে বিষয়টা তিতে হয়ে যায় না। খালি বেশি কথা কয়, চুপ থাকো ভাইজান, আপনি কিছু মনে করবেন না, আমার স্ত্রীর মাথায় একটু সিট আছে, খালি তেল খায়। কোন কি হ, আমি তারে এখন থেকে আগ চাবাইতে কইছি। এইটা তো ঠিক করেন নাই মিয়া ভাই, কারণ মিল এলাকার আখ মিল ছাড়া মারাই বা তসরুপ আইনে নিষেধ আছে। ওই পটপট করে কি কন ভাবি সাহেব, পুরজি ইস্যু হওয়ার সাথে সাথে এই খবর এখন মোবাইল ফোনের মাধ্যমে পাইবেন, এর নাম হইল SMS। আপনার মোবাইল নাম্বার ঠিক আছে তো? জি ভাইজান ঠিক আছে। এই তো মনে হয় SMS চলে আইছে, এই যে দেখেন এইটা না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাথে সাথে খবর পাওয়া যাবা, এখন ডিজিটাল বাংলাদেশ, পুরজি ইস্যুর খবর আগে পাইলে লাভ কি দেখো, সময় মতো আখ কাটার শ্রমিকও পাইছি, গাড়িও ভাড়া করে ফেলাইছি, সব প্রস্তুতি শেষ।
ভাইজান, এইটা কি যন্ত্র? ওজনে কোনো ঝামেলা হইব না তো? না, কোনো ঝামেলা নাই। এটা দাড়ি পালা না, এটা ডিজিটাল ওজন যন্ত্র, এখানে কোনো ভুল নাই। বাহ, খুব ভালো হয়েছে। মিল তো আমাকে লেগে খুব ভালো কাম করছে। এরই নাম হচ্ছে স্বচ্ছতা, সব কিছু পরিষ্কার, আর দাও দাম নাও। জলিল ভাই, দিনটা কেমন বদলাইতেছে বুঝতেছ? হ্যাঁ, সবকিছুতে কেমন বদলানোর হাওয়া পাইতেছি। কেন তুমি পাও না কেরামত ভাই? সবকিছু কেমন সহজ হয়ে যাইতেছে। যাও, তুমি পুর্জি লয়ে আসো। এই যে, এই যে কেরামত ভাইয়ের পুর্জি। এখন তো ওই মোবাইলের এসএমএস পাইয়া পুর্জি নিতে পারলে আগামীতে যেভাবে পুর্জি পাইবেন তার নাম হইল ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমে দোকান থিকা, এমনকি ঘরে বৈসা সারা মৌসুমের তারিখ সহ গেজেট এবং পুর্জি দুইটাই পেয়ে যাবেন। বাহ বাহ, অবাক কাণ্ড! এমন কাণ্ড তো স্বপ্ন ভাবি নাই। দিদি ভাই, হ্যাঁ আমার হয়েছে, আমি একটু ক্যাশ কাউন্টারে যাবো। তাহলে আমি যাই। আচ্ছা, জলিল মিয়া, এসএমএস দিয়া তো পুর্জির খবর পাইলা, আখের দাম পাইবার খবরও পাইলা, আবার নগদে টাকাও পাইলা, বিষয়টা খুব সহজ হইল না? হ্যাঁ ভাইজান, খুবই সহজ। আরো সহজ হয়ে যাবো সবকিছু। এখন থেকা এই মোবাইলেই আখ চাষের বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পাইবা, কোনো অভিযোগ থাকলে জানাইতে পারবো। কেরামত ভাই, সবকিছু কেমন জানি স্বপ্ন মনে হইতেছে। স্বপ্ন না, স্বপ্ন না, ডিজিটাল ব্যবস্থায় এটাই এখন বাস্তব। ওই মিয়া, তোমার না কইছিলাম আখ চাষের কাম নাই? ধরো, কইছিলা তো আখ চাষ বাদ দাও, অহন কি কইবা? অহন কমু, এসএমএস এ পুর্জি পাই, আখ চাষের চিন্তা নাই। এর আগে সমস্যা ছিল বিভিন্ন গেজেটে পুঁজি থাকলেও দেখা গেছে যে আমাকে এই গেজেটে পাঁচটা আছে পাই তিন, আবার কোনো কোনো গেজেটে দেখা যায় যে আমরা পাঁচটা পাবো সে গেজেটে পাই দুটি। তখন গেজেট করতো মানুষ, মানুষে নিজের হাতে করতো, আর এটা কম্পিউটারে করতেছে, আমাদের আল্লাহর মর্জি কোনো সমস্যা হচ্ছে না। আসল মজার চিনি, আখে চিনি বেশি মজা, সব চিনি রাজা রাজা, আমরা পিঁপড়া তোমরা মানুষ, সবার পেটে হয় যে বেহুশ। বাংলাদেশের শিল্প স্থাপনার মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মাধ্যমে যুক্ত হয়েছে বাংলাদেশে প্রথম এবং একমাত্র সরকারি জৈব সার কারখানা।
প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গা জেলার বেগমপুর ইউনিয়নের আকন্দ বাড়িয়ায় স্থাপিত। জৈব সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে চিনি কারখানার উপজাত ফিল্টার মাড এবং ডিস্টিলারি কারখানার বর্জ্য স্পেন্ট ওয়াশ। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে জৈব সার ব্যবহার এই কারখানার প্রধান লক্ষ্য। ডিস্টিলারির স্পেন্ট ওয়াশের শতভাগ বর্জ্য নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব উন্নত জৈব সার উৎপাদন, সুগার মিল তথা সরকারের আর্থিক উন্নয়নই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ডিস্টিলারি কারখানার বর্জ্য স্পেন্ট ওয়াশ মাটির নিচে পাইপ লাইনের মাধ্যমে লেগুনে ফেলা হচ্ছে। সেখান থেকে ট্যাঙ্ক লরির দ্বারা জৈব সার কারখানার লেগুনে নিয়ে মজুত করা হচ্ছে। চিনি কারখানায় উৎপাদিত উপজাত ফিল্টার মাড ট্রাক্টর ট্রলির দ্বারা জৈব সার কারখানার ইয়ার্ডে মজুত করা হয়। মজুতকৃত ফিল্টার মাড ফ্রন্ট লোডার ট্র্যাক্টরের মাধ্যমে কম্পোস্ট ইয়ার্ডে নির্দিষ্ট মাপের উইন্ড্রো তৈরি করা হচ্ছে। উইন্ড্রো প্রিন্স মেশিন দ্বারা টার্নিং করে 50-60% আর্দ্রতাযুক্ত প্রেস মাডে প্রয়োজনীয় অণুজীব ব্যবহার করে 24-48 ঘন্টা কম্পোস্টিংয়ের জন্য রেখে দেওয়া হয়। আর্দ্রতার পরিমাণ ঠিক রাখার জন্য উইন্ড্রো প্রিন্স মেশিন দ্বারা নিয়মিত টার্নিং ও স্পেন্ট ওয়াশ স্প্রে করা হয়, যাতে উইন্ড্রোটিতে পর্যাপ্ত বায়ুমণ্ডলস্থ অক্সিজেন প্রবেশ করতে পারে, যা অ্যারোবিক পদ্ধতিতে কম্পোস্টিং প্রক্রিয়ার জন্য অতীব জরুরি। সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে 60 দিন সময়ের প্রয়োজন হয়। জৈব সারটি মাঠে ব্যবহার উপযোগী হয়েছে কিনা কেরুজ জৈব সার কারখানার অত্যাধুনিক ল্যাবরেটরিতে দক্ষ টেকনিশিয়ান দ্বারা উৎপাদিত জৈব সারের গুণগত মান সংরক্ষণে পরীক্ষা নিরীক্ষা চলছে। জৈব সার উৎপাদনের পর অটোমেটিক মেশিনে বস্তাজাত করা হচ্ছে। জৈব সার ভর্তি বস্তা চাষির মাঠে ও মিলের নিজস্ব খামারে ব্যবহারের জন্য গুদামজাত করা হয়েছে। কেরুজ জৈব সার মাটিতে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়ান্ট ছাড়াও জৈব পদার্থ সরবরাহ করবে, যা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অতি প্রয়োজন। আখের ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় জৈব সারের সাথে রাসায়নিক সার প্রয়োগ করে ও নিয়ন্ত্রণ প্লটে শুধুমাত্র রাসায়নিক সার প্রয়োগ করে পরীক্ষা করা হয়েছে। সেখানে জৈব সারের মাত্রার আধিক্যতাজনিত ফলনের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আখের সাথে ভুট্টা অত্র এলাকার জনপ্রিয় চাষ হলেও একই পরিবারভুক্ত ফসল হয় ফলনের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ প্লটটিতে জোড়া সারি পদ্ধতিতে একজন চাষি আখের সাথে ভুট্টার চাষ করে কেরুজ জৈব সার ব্যবহার করেছেন। তিনি ভুট্টায় 20% ফলন বেশি পেয়েছেন এবং আখের সার্বিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে ফলন ভালো পাবেন। কেরুজ জৈব সার ব্যবহারকারী একজন চাষি তার সফলতার কথা শোনাচ্ছেন। এই যে আপনি দেখছেন আমার জোড়া সারি দেখছেন, এই জোড়া সারির ভিতরে আমি আমার লোক দিয়ে সুন্দরভাবে সারগুলো ইউজ করে দিয়ে আমি সেচ দিয়ে দিলাম। সেচ দেওয়ার পরে এদিকে ভুট্টা অনেক বড় হয়ে গেল, তারপরে দেখি যে ভুট্টার চেহারা ভালো হলো, আখের চেহারাও কিন্তু সুন্দর হয়ে উঠছে। আমি এখন যেটা দেখছি কেরোয়ান কোম্পানি যে জৈব সার তৈরি করেছে, এই সারটা অত্যন্ত ভালো। আমরা শুধু আখেই নাই, আমি এইবার এই বছর পরীক্ষা করে দেখলাম যে জৈব সার দেওয়ার কারণে আমার আখের গ্রোথ এমন হয়েছে। এবং আশা করা যায় যদি আমরা আর একটু পরিমাণটা সেইভাবে ডোজ মেনটেন করতে পারি, কষ্ট করে হলে ডোজ যদি মেনটেন করতে পারি, তাহলে নিঃসন্দেহেই জৈব সার আমাদের ঠকাবে না, বরং জৈব সার আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের কিছু উপকার আসবে। এই সার ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির বিষাক্ততা দূর করে, মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, যার প্রভাব জৈব সার ব্যবহৃত সিম, বাঁধাকপি, কলা, পেঁপে ও পেয়ারাই দেখা যাচ্ছে। এ সকল ফসলাদি স্বাদে গুণে ও ফলনে রাসায়নিক সার ব্যবহৃত ফসলের তুলনায় অনেক বেশি সুফল পাওয়া যাচ্ছে। তাই কেরুর জৈব সার ব্যবহার করুন, দেশের সমৃদ্ধিতে অবদান রাখুন।